হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি হলাম গিয়ে রোজা বাংলাদেশি ব্লগার আফসানা শারমিনের বড় মেয়ে সো আশা করি আপনারা সবাই ভালোই আছেন আল্লাহ তালার রহমতে তো আমরা সবাইও আজকে ভালোই আছি অনেক ইনফ্যাক্ট অনেক বেশি ভালো আছি কারণ আব্বু টোকিওস করে গিয়েছিল তো তো ওখান থেকে আবু ভাবলো আমাদের ফেভারিট ডিশগুলো নিয়ে আসবে আমার ফেভারিট ডিশ হচ্ছে গিয়ে সাব লাভার্স স্ল্যাশ সাব স্যান্ডউইচ এটাকে অনেকে অনেক কিছুই বলে তো আমি বেসিক্যালি সাব স্যান্ডউইচ বললেই আমার বেশি কমফোর্টেবল ফিল করে যাই হোক তো আবার প্রাপ্তির ফেভারিট ডিশ হলো গিয়ে ওভেন বেগ চিজ পাস্তা তো ওইটা আবু আনতে চেয়েছিল বাট সেটা ওখানে অ্যাভেলেবেল ছিল না আর ওভেন বেগ চিজ পাস্তা হয়তো আপনার অনেকেই জানেন অনেক টাইম লাগে সো আমার আব্বু তো একটু ব্যস্ত মানুষ আব্বু তো আর পাস্তা ওই টাইমে আসলে অ্যাভেলেবেল ছিল না জায়গা জায়গায় তো আব্বু ভাবলো আজকে তো আব্বু ভাবলো আমার বাসা সবার জন্যই সাব স্যান্ডউইচ আনার তো এটা আর কি আমি আম্মু প্রাপ্তি দাদু আমরা সবাই খাব আজকে তো আমার বেসিক্যালি সাব স্যান্ডউইচটা আসলে আমার অনেক ফেভারেট আর আসলে পাস্তা যেহেতু অ্যাভেলেবেল ছিল না তো আম্মু ভাবলো কি যে আমু পাস্তা আম পাস্তাটা রান্না করার কথা ভাবল। তো এটা হচ্ছে গিয়ে পাস্তা আমুর আমু আজকে একেবারেই নর্মাল করে পাস্তা করেছে আমোর যদি আম কিন্তু আমুর এই পাস্তাটাও অনেক মজাই হয় যাই হোক তো আসলে কি বলবো আমি তো আজকে লাইফে ফার্স্ট টাইম এরকম ভয়েস ওভার করছি তো আমি একটু নার্ভাস যদি আমার কোনো প্রকার মিস্টেক বা এগুলো যদি হয়ে থাকে সেগুলা আপনার সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন বলে আশা করছি আসলে আমার পাশে আমার দাদু তারপর আমার পাশে আমার ছোটো বোন প্রাপ্তি সবাই বসে আছে সবাই হাসাহাসি করছে কিন্তু কেউ ভয়েস ওভার করবে না যাই হোক আজকে আমার ভয়েস ওভার করতে হচ্ছে কি আর বলবো যাই হোক তো আম্মুর পাস্তাটা কিন্তু আম্মুর পাস্তাটা অনেক মজাই হয় প্রাপ্তি বেসিক্যালি ওই ওভেন বেক চিজ পাস্তার পর আম্মুর এই নর্মাল পাস্তাটাই প্রাপ্তির কাছে অনেক ভালো লাগে আর আমারও পাস্তাটা খুবই ভালো লাগে তো আজকে আমরা সবাই মিলে খাবো পাস্তা আর আম্মুর তো দেখা গেছে গত বেশ কয়েকটা ভিডিও দেখা গেছে আম্মু ঘর বান্না নিয়ে দিত তো আশা আশা করি সামনে আপনার এরকম ভিডিও আরও পাবেন কারণ আম্মুর একটা ডেইলি রুটিনের একটা অন্তর্ভুক্ত জিনিস হচ্ছে গিয়ে আম্মু প্রত্যেকদিন বিকালবেলা আমাদের জন্য স্ন্যাক জাতীয় কিছু না কিছু করে দেখা যায় কোনোদিন নুডলস দিন পাস্তা কোনো দিন হয়তো বা স্যুপ কোনো দিন হয়তো বা আমু নাগেট করে এগুলো নাগেট বা ফ্রেঞ্চ ফ্রাই এগুলো এখন একটু কম হয় কারণ আমু তো দেখা যায় বেবি হয়েছে দেখে আমু খুব একটা বাইরে যেতে পারে না তো আমু দেখা যায় মার্কেট থেকে সচরাচর নাগেট আর ফ্রেঞ্চ ফ্রাইগুলো কিনে আনতে পারে না তারপর আমু ফ্রেঞ্চ ফ্রাইগুলো বানায় রেগুলারলি আর নাগেটটা আমার বানানো একটু কম হয় যাই হোক তো যেহেতু আমরা আমার প্রায় সময় বিকালবেলা এরকম খাবারগুলো দেয় তো আশা করি আপনার সামনে এরকম ভিডিওগুলো পাবেন আর ভয়েস আর ভিডিওটা যেহেতু অলরেডি শেষের দিকে তো আমি আর কথা বলতে চাচ্ছি না আশা করি